লেবুটা দিয়ে ছোলা মেখে আনো, তোমাকে ফেলেই দেবো, একটা লঙ্কা ভেঙে গেছে। হ্যালো গাইস, ওয়েলকাম ব্যাক টু ইউটিউব চ্যানেল শেয়ারিং সিক্রেটস। আজকে তোমাদের জন্য নিয়ে চলে এসেছি আবার একটা নতুন প্র্যাঙ্ক ভিডিও। আজকে আমি কি করব, আমি একটা টেডি বিয়ার কিনে এনেছি, তো সেই টেডিটার মধ্যে আমি লেবু আর লঙ্কা সেলাই করে ঢুকিয়ে দেবো। আর ও মানে এইসব বিশ্বাস করে যে কালা জাদু বলে একটা জিনিস আছে। একবার আমরা লাদাখে গিয়েছিলাম, মাটিতে পড়েছিল, তো সেই জন্য অনেকটা দূর ঘুরিয়ে নিয়ে আমাদের এসেছিল। তো সেই জন্য আমি কি করেছি, এর মধ্যে লেবু আর লঙ্কা ঢুকিয়ে দেবো টেডিটার মধ্যে আর ওকে গিফট করবো। এবার আমি এরকম ভাবেই রেখেছি, ও যদি টেডিটা মানে ভালো করে প্যাকেট থেকে তুলে হাত দেয় তাহলে বুঝবে একটা উঁচু নিচু ব্যাপার আছে, মানে ভিতরে যে একটা শক্ত কিছু আছে সেটা বুঝবে। আর আমি পিছনে সেলাইটা খুলে ওর ভিতরে এটা ঢুকিয়ে দেবো, তার ফলে ও সহজেই জিনিসটা অ্যাক্সেস করতে পারবে। আর যেই ও লেবু লঙ্কাটা হাতে পাবে তখন ওর কি রিয়াকশন হয় চলো আমরা সেটা দেখে নিই। যা কি করছো? মশা গো, এই যে আমি ইনস্টা দেখছিলাম। ইনস্টা দেখছো? ইয়া, কখন এসছো? এই তো 15 মিনিট আগে ঢুকেছি। ও, তোকে দেখতে পেলাম না কিন্তু। আমি নিচে গেছিলাম একবার। ওর ইনভিজিবল হয়ে এসেছিলাম তো। তুই যে উপরে এসেছিলি? না। আমি তো নিচে ছিলাম, দেখতে পাইনি। ও, তুমি কখন এসেছো? আমি এসে গেছি 2 ঘন্টা। 2 ঘন্টা ধরে কি করছো তুমি? আমি যখন নিকাম্মা তাহলে আর ইয়ে লাভ নেই। না দেখাও, নিকাম্মার থেকে গিফট নিয়ে কি হবে? তার থেকে যারা আমার কম্মা টাম্মা ভাববে তাদের দেবো। না আমি তো আমি কম্মা ভাবি না, তুমি আমার নিকম্মা ভেবেছো। জমাতে ভালোবাসো ছোটবেলা পছন্দ করো জমাতে খুবই সস্তা, 100 টাকার মধ্যে। 100 টাকা? কিছুই পারো না তুমি, কিন্তু গিফট এর কথা নেই, সস্তার জিনিস গিফটি কি আছে বলো এবার? কি আছে? প্যাকেট আছে এর ভিতরে। আরে প্যাকেট আছে, 50 টাকা প্যাকেটের দাম। কিছু 50 টাকা প্যাকেটের দাম। প্যাকেটের ভিতরে কিছু টেডি টেডি। ওয়াও, তোমার তো 50 টাকা দিয়ে টেডি এত বড়? আমি টেডি জামাই, কিন্তু 100 টাকা 50 টাকা বলছো, 100 টাকা 50 টাকা আমি কি করে বুঝবো কি জামাই 100 টাকা 50 টাকা? ছোটবেলায় বাবা তুমি বলেছিলে সেই জন্য বলেছি টেডি। হাসি হাসি ও বাবা, আবার বিনুনি তো দেখো, বিনুনি আছে রে, বিনুনি খান দেখো, বিনুনি আছে, কিউট। এই ঘোড়া আমার আমার মধ্যে চুলের দশা নাই, কত সুন্দর লাগে দেখতে, কত সুন্দর। ওকে বেশি বেশি হয়ে গেল, আমি বার্গেনিং না করেই 50 টাকা এত কম দামে এনেছি।
আমি জিনিসপত্র কিনতে শিখে গেছি না, কিন্তু এটা সত্যি একটুখানি অবাক করা, 50 টাকায় কি করে মানুষ পেয়ে যাচ্ছে? চোখটা কিরকম একটা, মানে সাধারণ টেডির মতো নয়, কিরকম একটা দেখো, সাধারণ টেডির মানে এমনি টেডির চোখ যেরকম হয়, চোখটা দেখো পুরোটাই কালো। ও মানে মনি নেই বলছো? অনেক সময় দেখি তো ওই চোখের মনি থাকে না, এরকম থাকে। আমি তো সবসময় যে কটা টেডি জীবনে দেখেছি চোখের মনি থাকে, এরকম আর মনি নেই, এরকম কেন? পুরো ব্ল্যাক চোখ। হ্যাঁ, তুমি টেডি নিয়ে কত খেলেছো ছোটবেলায় যে তুমি দেখবে? খেলিনি কিন্তু দেখেছি আমি। ফুটবে কি টেডিতে? ফুটার মতো কিছু আছে? দেখো আর তুমি দাম কম শুনেছো তাই তোমার সন্দেহ হচ্ছে, কি আছে? তুমি আমাকে দাম নিয়ে বলছো, আমি 1 টাকার কোন গিফট নিলেও সেটা গিফটই হয়। আর যাই হোক, এত মিষ্টি একটা টেডি কি থাকবে? বেকার কেন লাগাচ্ছো আমাকে? দেখলাম না, আমি সাজিয়ে রেখে দিলাম, সে খেলতে গিয়ে তো তার হাতে মুখে। আমার টেডিতে কেন হাত দেবে সে? আমি কিনেছি আমার জন্য। কি জিনিস? আমি তোমার জন্য কিনে এনেছি, সে কেন হাত দেবে? তারাও আরে হয়তো শক্ত করার জন্য দিয়েছে, ভিতরে যাতে তুলো কম দিতে। তুলো কম দিতে লেবু রঙের কিসের ইউজ হয় তুমি জানো? কি সে ইউজ হবে? ব্ল্যাক ম্যাজিক, কালো জাদু এসব ইউজ হয়। হোটেলের সামনে কেউ দেখে গেছিলো, আমি কি বলেছিলাম মনে আছে? তোমার ট্যাক্সি পাইনি, তাও কত ঘুরে ঘুরে কালকে ডালের সাথে ফেলো এত কষ্ট করে আনলাম তোমার জন্য একটা গিফট, খুঁজে খুঁজে কতগুলো দেখে তারপর একটা সুইট দেখে নিলাম। তুমি আমার এরও গিফট কিন্তু এইটা ফেরত দিয়ে এসো এখানে। পারছি না তোমাকে বোঝাতে, মানে প্রবলেম গুলো যাতে অন্যের ঘাড়ে দিয়ে দেওয়া যায়, নিজের থেকে কেটে যায়। আমার ঘাড়ে দিও না এটা, তুমি হাতে ধরো না আইগুলো। কেন না ধরে? কি আছে এতে? কি আছে সমস্যা? কাল ডাল করো, ডাল দেখে নেবো। তুমি ডালের সাথে লেবু লঙ্কা, আমি তোমাকে ডালের সাথে দিয়ে দেবো, তুমি এটা ফেলো এখন। গাড়ি নষ্ট করবো কেন? টাকা আছে কেন? আমি তো বলছি কালকে তোমাকে দিয়ে দেবো, অন্য লেবু লঙ্কা কেন তুমি খাবে? অন্য লেবু লঙ্কা কি? এটা তুমি খাবারই জিনিস। আরে এটা হয়তো ভুল করে চলে গিয়েছে। তোমাকে আমি একবার বলেছি কি না? এটা দেখো কত সুন্দর, এটা আছে শুধু শক্ত করার জন্য। আমার মাথাটা তুমি গরম করো না, বারবার বলছি। আরে এটা শক্ত, তুমি আবার ওটা ওর মধ্যে ভরছো। আমাদের এই ভিডিওটা ভালো লাগলে এই ধরনের আরো ভিডিও দেখার জন্য উপরে আই বাটন থাকে, অন্যান্য ভিডিওস এর লিংক তোমরা পেয়ে যাবে। আই বলে চল যা, আই বলে চল যা, আই বলে চল যা, সরাও তুমি, সরাও সরাও তুমি। আমি শুনে তোমাকে বলে দিলাম তুমি তোমার গায়ে রাখবে না।
এটা কোনো ব্যাপার না, দেখো এটা মিষ্টি দেখতে একটা টেস্টি লাগছে। এটা তুমি আছো, এটা তুমি আমি বলি না ওরকম হয়, চোখের মনি পর্যন্ত নেই। তোমাদের দোকানদারকে দিয়ে আসো, তোমার দোকানদারকে দিয়ে আসো বলে দিচ্ছি। কিন্তু কেন বিক্রি করতে দাও জিনিস কেন নেবে কেন? তোমাকে 50 টাকা দাও, 100 টাকা দিয়ে আসো, তোমাকে দিয়ে আসো। আরে ওরকম হয় না, দোকানদার কি তোমাকে 50 টাকা জিনিসটা বিক্রি করেছে বলে লেবু ঢুকিয়ে দেবে? আমি বলিনি দোকানদার ঢুকিয়েছে, অন্য কোন বাড়ির লোক সে এরকম করে দিয়ে দিয়েছে বিনা পয়সায়। এবার দোকানদার বিনা পয়সাতে সে বলে যে 50 টাকা আসবে, তোমার পকেটে 50 টাকাই লাভ, সেই হিসেবে দিয়ে দিয়েছে। হয় ওরকম হয় না, লেবু লাগালে দোকানদার কেন ঢুকাবে বলো? কাউকে দিয়ে দেবে। তুমি কমন সেন্স বলো, দোকানদার কেন ঢুকাবে? আমি যদি দোকানদারটাকে বলি যে তুমি এর মধ্যে লেবু লঙ্কা পাওয়া গেছে, সে তো আমাকে মারবে লাগিয়ে দিয়ে যে না তুমি এরকম ঢুকিয়েছো। ঠিক আছে, তোমাকে দোকানদারকে দিতে হবে না, তুমি আমার বাড়িতে বেকার আমার আমার হাতে দিচ্ছে, তুমি তো নাকটা ফেলে দাও, নাকটা হাতে ফেলবে না, অন্য কোন বাচ্চা ছেলে মেয়ে কুড়িয়ে নেবে, তুমি নাকটা ফেলে দেবে, কারণ হাতে না না না, এই আমার কুলারি ইট লেগেছে আমার ইচ্ছা নাই এটার মধ্যে। তুমি মায়া করছো না? না আমি পয়সা দিয়ে কিনেছি, আমি ফেলবো না। আমি তোমাকে 50 টাকা দিয়ে দেবো। না আমি তোমার 50 টাকা দিয়ে দেবো। আচ্ছা 100 টাকা দিয়ে দেবো আমি তোমাকে, তোমাকে এটা রাখতে দাও, আমি তোমাকে দিয়ে দেবো। তুমি এটা আমি ভালোবেসে এনেছি, তুমি এটা গুছিয়ে রাখো, তুমি নেবে তো, তুমি তোমার ওখানে রাখো, যত প্রবলেম আসুক তোমার সাথে নেই, তুমি বুঝতে পারবে না। তুমি আমি কষ্ট করে এনেছি, আমাদের বেডরুমে থাকবে না, আমাদের বেডরুমে থাকবে না, খুব সুন্দর লাগবে, কোনো বেডরুম আমাদের বেডরুম কেন আমাদের বাড়ির ভিতর কোথাও থাকবে না, খুব সুন্দর লাগবে এখানে রাখবে। তোমাকে বলেছি কিন্তু আমি দুজনকেই দূর করবো, ওর সাথে তোমাকে দূর করবো বলে দিয়েছি। একে কিছু করা যাবে না, একে কিছু করা যাবে না, চোখটা দেখেছো কি সুন্দর? তুমি ঠিক আছে চলো, আমি নিজে দূর হয়ে যাচ্ছি। তুমি কোথায় যাবে? আমি নিজে দূর হয়ে যাচ্ছি। তুমি কোথায় যাবে? থাকবো না, এই জায়গাটা থাকবে না। না 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 না, এটা তোমার জন্য দিয়েছি। আমি কি লেবু লঙ্কা পড়ে আছে দেখে দাও, দেখে দাও, ভগবান ইশারা করছে লেবু লঙ্কা, লেবু লঙ্কা খাতে নেই থাকবে আর ও তোমার সাথে থাকবে। বারবার বলছো অশান্তি ডেকে এনেও না, নিজের মানে আবেল মুঝে মার এইরকম তোমার তুমি তোমার দেন কি একটা মিষ্টি পুতুল আর তুমি তাই নিয়ে পারলে আবার আমার ভয় দিচ্ছে ওই সব জিনিস তুমি তো মনে দেখতে মনি নেই ওই মনি নেই দেখো এই দেখো ওই মনি নেই এটা কি এটা জাস্ট আমি বারবার বলছি এটা জাস্ট চোখটা কি সুন্দর কালো করেছে মনি নেই তো কি হয়েছে মনি নেই কি ছেলে খেলা করবে মনি মনি খেলবে তুমি তুমি তো ভূতের মতো দেখবে তুমি তো সেই অ্যানাবেল দেখেছো নাকি ওইটা তো পাতি পুতুল যেমন আমাকে সোনাকে শান্তি এটা জিনিস জিনিস শুনুন করতে নেই দাম দেখতে জিনিস এটা শান্তি করো না আমাকে অশান্তি দিও না ওকে অশান্তি দিও না ওকে অশান্তি দিও না জিনিসটা জিনিসের দাম আমি দাম দেখছি আমাকে একটা একটা জিনিস আমার তাও দাম দেখবো না 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 এইটা আমার তোমাদের কতদিন পর তুমি ছোটবেলায় জমা দিতে তোমার কতদিন পর সেই আমি আমি জমাই না আর আমি আর জমাই না বিয়ে এত বছরে তো দেখি আমি কোনোদিন আমাকে আমি আর জমাই না আমার কাছে চলে গেছে আমার নামে পাইনি বলে দিই আমার শরীর খারাপ লাগবে তোমাকে রিকোয়েস্ট করছি কম দামের জিনিস আমার চাই না বা বেশি দামের জিনিসও চাই না আমার কিছু চাই না এরকম কাজ যে কিরকম ভাবে মায়াবী চোখ করে রাখিয়ে আছে তোমার আমার উপর মায়া হয় কিরকম মায়াবী কিরকম মায়াবী আমি যেটা বলতে বলছি আমার উপর মায়া নেই তোমার মায়াবী চোখ করে আছে এইটা এখানে আমি যদি আঠা দিয়ে লাগিয়ে দিই কি অসুবিধা আছে তুই খা তুই খা তুই লেবু রঙটা কাটা কাটাই খেলে
তোর খুব লেবুর মানে না কাঁচা কাঁচা খেয়ে নে তুই তুমি কি মানে জানে কি 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 তুমি আমাকে ছাড়বে আমি থাকবো না তো তোমার এখানে আচ্ছা কেন থাকবে তুমি ওকে নিয়ে থাকবে আমি থাকবো না তুমি যাও এইটা দিয়ে আমায় একটু ইয়ে নিয়ে আসো তো ওই কি বলে লেবুটা দিয়ে খেতে পায় না লেবুটা দিয়ে তুই ছোলা মেখে আনো ছোলা মেখে আনবো এই একটা লঙ্কা ভেঙে গেল কিছু হবে তো তোমাকে ফেলেই যাব আমি যাব তো একটা লঙ্কা ভেঙে গেছে কি করছো কি পড়ে যাবো তুমি তো আমার বিপদ দেখছিস চিটা আমি বানিয়েছি লঙ্কাটা আমি বানিয়েছি লঙ্কা কি বলবো তোমাকে লেবু লঙ্কা এই সব হচ্ছে এগুলো দিয়ে কালা জাদু করে তুমি তো দেখছি আমি তো ভাই জাদু করছি এগুলো উচিত না কারো বিশ্বাসের সাথে এভাবে খেলো না আরে বিশ্বাস অবিশ্বাসের কি সুন্দর টেডি এনেছি তোমার জন্য কত টাকা খরচা করে দামও কম বললাম তুমি দাম কম শুনেছো বলে এরকম করলে তুমি এটা যদি 350-400 টাকা বলতাম তুমি তখন আর সত্যি বলছো তো প্র্যাঙ্ক করেছো আরে সত্যি না তো সত্যি রে বাবা এটাকে এনে আমাকে খুলতে হয়েছে সেলাই খুলতে হয়েছে এটা যদি আমি তোমায় বলতাম 350-400 নিয়েছে তুমি যাও ওগুলো দিয়ে ডাল বানিয়ে খেয়ে নাও চুপ চুপ কেন কালা জাদু বন্ধ করে দেবে সত্যি বলছো তো প্র্যাঙ্ক সত্যি রে বাবা প্র্যাঙ্ক করছি ভালো দেখতে না হ্যাঁ তুমি কালা জাদু বলে দিলে আমি পুতুলটাকে তো কিছু বলিনি তুমি বললে চোখের মনি নেই ভৌতিক পুতুল না ভালো দেখবে ভালো দেখবে ভালো দেখতে সত্যি বাবা যন্তর পিস তুমি যন্তর পিস হ্যাঁ যন্তর লোক একদম ওই দিকে দাঁড়াও আজকে ক্যামেরা অন্যদিকে আজকে ক্যামেরা অন্যদিকে তোমাদের এই ভিডিওটা ভালো লাগলে ভিডিওটা অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার এন্ড চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও আর তোমাদের মধ্যে অনেকেই আছো যারা আমাদের ভিডিওস গুলো দেখছো অনেক ভালোবাসা দিচ্ছো কিন্তু সাবস্ক্রাইব করতে ভুলে যাচ্ছো ও আজকে বলছে সাবস্ক্রাইব করে দাও 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 তাহলে দেখো সবাই দাও সাবস্ক্রাইব করে এই মিষ্টি বাণী কথা শুনে তোমাদের রিকোয়েস্ট করবো যে এই ভিডিওটা দেখতে দেখতে এখনই এই কালা জাদু পুতুলটার জন্য সাবস্ক্রাইব না ভালো 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 কিউট আর বেল আইকনটা প্রেস করতে ভুলবে না আর অবশ্যই কমেন্ট করে জানিও তোমরা আর কি ধরনের ভিডিও দেখতে চাইছো আর এই ভিডিওটা কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাও তাহলে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ সি ইউ এন্ড টাটা।